হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব 2023 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার থেকে পেজ নাম্বার 1726 এর রাইটিং। তো সেকশন সিতে যে রাইটিংগুলো রয়েছে সেগুলো আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব, এবং এর আগে ভিডিওতেই আমি 726 এর যে পুরো পেজের সিন আনসিন গ্রামার ওটা শেয়ার করেছিলাম। যদি তোমরা আগের ভিডিও মিস করে গিয়ে থাকো, দেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে তোমরা চাইলে চেক করে নিতে পারো। এর আগে কিন্তু অনেক কটা পেজের কিন্তু রাইটিংয়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, যদি তোমরা মিস করে গিয়ে থাকো এবিটিএ টেস্ট পেপারের যে প্লেলিস্ট বানানো হচ্ছে সেটা ফলো করো, তাহলে কিন্তু তোমরা ভিডিও পেয়ে যাবে। তো এখানে সাতের দাগেও দেখো, 7, 8 আর 9, 9 দাগে কী কী রাইটিং দেওয়া রয়েছে সেটা প্রথমে বুঝিয়ে দিচ্ছি, তারপরে প্রত্যেকটা রাইটিং আমি এখানে লিখে দিয়েছি, তোমরা উত্তরগুলো দেখে নেবে। প্রথমটা রয়েছে দেখো, রাইট এ লেটার উইদিন 100 ওয়ার্ডস টু ইয়োর ফাদার সিকিং পারমিশন টু গো অন এ স্কুল এক্সকারশন, মেনশন অল নেসেসারি ডিটেলস। তো কী করতে হবে, তোমাকে একটা চিঠি লিখতে হবে তোমার বাবাকে 100টা শব্দের মধ্যে, কী বিষয়ে, যে তুমি স্কুল থেকে একটা এক্সকারশনে যেতে চাও, শিক্ষামূলক একটা ভ্রমণে যেতে চাও, তো সেটার জন্য বাবাকে কী করতে হবে, বাবার কাছ থেকে পারমিশন চেয়ে, অনুমতি চেয়ে একটা চিঠি লিখতে হবে, মেনশন অল নেসেসারি ডিটেলস, এবং যা যা প্রয়োজনীয় যে তথ্যগুলো সেগুলো সব দিতে হবে। পয়েন্টস কী কী লেখা রয়েছে, প্লেস অফ এক্সকারশন, তুমি কোথায় যাবে, টাইম সময় দিতে হবে, স্টার্ট অফ দ্য জার্নি এবং কখন যাত্রাটা শুরু হবে, এক্সপেন্ডিচার আর কী কী খরচাপাতি হবে, ইম্পর্টেন্স অফ এক্সকারশন ইন এডুকেশন, এবং এতে শিক্ষায় তোমাদের কী লাভ হবে, এই শিক্ষামূলক ভ্রমণটার গুরুত্বটা কী সেটা লিখতে হবে। তারপরে 8-এর দাগে এটা বলেছে, সাপোজ ইউ আর দ্য ক্যাপ্টেন অফ দ্য স্কুল, ধরো তুমি তো হচ্ছে তোমার স্কুলের ক্যাপ্টেন, রাইট এ নোটিস উইদিন 100 ওয়ার্ডস ইনফর্মিং দ্য স্টুডেন্টস অ্যাবাউট এ ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম টু বি হেল্ড ইন ইউর স্কুল, ধরো তোমাদের স্কুলে ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম হবে, ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস। তো তোমাকে কী করতে হবে, একটা নোটিস লিখতে হবে যে তোমাদের স্কুলে একটা ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম হবে, যাতে সমস্ত স্টুডেন্টরা, সমস্ত ছাত্রছাত্রীরা সেখানে পার্টিসিপেট করে। তো এটা নিয়ে একটা কী করতে হবে, তোমাদের নোটিস লিখতে হবে। তো এখানে টাইম, ডেট, ভেনু, কখন, কোথায়, কবে হবে সেটা লিখতে হবে, অ্যাক্টিভিটিস কী কী কাজকর্ম হবে, ক্লাসেস ইনভলভ, কোন কোন ক্লাসে এই ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবে, কালচারাল প্রোগ্রাম ইফ এনি, যদি কোনো কালচারাল প্রোগ্রাম মানে সাংস্কৃতিক অনুষ্ঠান সেই দিন থাকে তাহলে সেটা উল্লেখ করতে হবে। তারপরে 9 তাগে এখানে বলেছে, রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস, 100টা শব্দের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখতে হবে, অন হাউ টমেটো জেলি ইজ প্রিপেয়ার্ড উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং হিন্টস, তার টমেটো জেলি কীভাবে বানানো হয় সেটা নিয়ে এখানে কী করতে হবে, একটা প্যারাগ্রাফ লিখতে হবে। তো পয়েন্টস এখানে দেওয়া রয়েছে, ইন্ট্রোডাকশন, ভূমিকা, টমেটোস ব্রট ফ্রম দ্য মার্কেট, টমেটো বাজার থেকে কিনে নিয়ে আসা হয়, সর্টেড, বাছাবাছি করা হয়, ক্লিন, তারপর সেটাকে ধোয়া হয়, জুস এক্সট্রাক্টেড, তারপর থেকে তার থেকে জুস বের করতে হয়, বয়েল ফর হাফ অ্যান আওয়ার, তারপর আধ ঘন্টা ধরে ফোটাতে হয়, সুগার অ্যান্ড চিলি পাউডার মিক্সড আপ, তারপর সুগার মানে চিনি এবং লঙ্কা মেশানো হয়, কুল, তারপর ঠান্ডা করা হয়, বোটল মানে বোতলে ভরা হয়, আর রেডি ফর সেল, বিক্রি করার জন্য তৈরি। তো এইভাবে কিন্তু তিনটে রাইটিং এখানে দেওয়া হয়েছে, এই তিনটে রাইটিংয়ের উত্তর আমি তোমাদের এবার দেখিয়ে দিচ্ছি, এখানে মানেগুলো বুঝিয়ে দিলাম যে রাইটিংগুলো কী নিয়ে, আশা করি তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। আর আমি তোমাদের এবার রাইটিংগুলোর উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি, পরপর প্রত্যেকটা রাইটিং করা রয়েছে, তোমরা উত্তরগুলো দেখে নাও যে কীভাবে তোমরা লিখবে। আর আমার চ্যানেলে 2023 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কিন্তু রাইটিংয়ের ভিডিও দেওয়া রয়েছে, উত্তরসহ প্রচুর ভিডিও দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই করে কিন্তু দেখে নিও।